আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা গল্প। আজকের গল্পটা হচ্ছে পৃথিবীর সেরা এক বোনের গল্প। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পৃথিবীর সেরাই বোনের নাম হচ্ছে পরি, তার বয়স 12 বছর। যে তার একমাত্র ভাইয়ের কথা ভেবে যথেষ্ট মেধাবী হওয়ার পরে প্রতি পরীক্ষায় ইচ্ছে করে ফেল করে। ফেল করার পর পরিবার থেকে এবং স্কুল থেকে অপমানিত হয়, বকা খায়। কিন্তু পরি ওসব গায়ে মাখে না, কারণ সে ফেল করেছে ইচ্ছে করে, এবং সে সেরাদের সেরা হলে যতটা না খুশি হতো তার থেকে হাজার গুণ খুশি হয়েছে ফেল করে। একই সাথে তার একমাত্র ভাইটাও ভীষণ খুশি। বোনের হাত ধরে সে বলেছে, তুই পৃথিবীর সেরা বোন, আমার জন্য তুই ইচ্ছে করে ফেল করেছিস, আমি অনেক খুশি হয়েছি। আচ্ছা, বোনটা কেন ইচ্ছে করে ফেল করেছে? কারণ তার একমাত্র ভাই অন্ধ। ভাইয়ের বয়স 8 বছরের কিছু বেশি, আর কদিন পরে ভাইটা 9 বছরে পড়বে। সেও একই স্কুলে পড়ে, অন্ধ বলে ক্লাসে কেউ থাকে সহযোগিতা করে না। পরি ভাবল সে নিজে ইচ্ছে করে ফেল করবে যেন ভাইয়ের সাথে একই ক্লাসে পড়তে পারে আর ভাইকে আগলে রাখতে পারে। আর এই বুদ্ধিটা পিচ্চি ভাইয়েরও অনেক পছন্দ হলো। আর এই অন্ধ ভাইটার নাম হচ্ছে বলচু। পরি আর বলটু দুই ভাই বোন থাকে তাদের চাচার বাড়িতে। চাচা সারাদিন রাত মাতাল থাকেন, তবে কারোর সাথে খারাপ ব্যবহার করেন না। চাচি নিজে খেটে পিটে সংসার চালান, মাঝে মাঝে পরি আর বলটুকে বকাঝকাও করেন। পরি আর বলটু দুজনেই পরিবারে নানা কাজে সহযোগিতা করে। কোনো এক দুর্ঘটনায় তাদের বাবা মা চিরদিনের জন্য হারিয়ে যান। সেই থেকে পৃথিবীতে বলটুর বাবা মা বোন সব ভূমিকাতেই পরি। বলটু জন্ম থেকে অন্ধ ছিল না। এক আঘাতের পর সে ধীরে ধীরে চোখে ঝাপসা দেখতে শুরু করে। বলটুর বয়স যখন 4 বছর তখনই অ্যাক্সিডেন্টটা হয়। ওর শুধু মনে আছে শেষবারও সালমান খানের দাবাং ছবিটি দেখেছিল, তারপর সে আর কিছুই দেখেনি। বলটু সালমান খানের ভীষণ ভক্ত, তার প্রতিটি গান প্রতিটি ডায়ালগই প্রায় মুখস্থ। আর পরি হচ্ছে তার একমাত্র ভাইয়ের ঠিক উল্টো, তার পছন্দ শাহরুখ খান। পরির একমাত্র ইচ্ছে হচ্ছে একমাত্র ভাইয়ের চোখের আলো ফিরিয়ে আনা। সে বলটুকে কথা দিয়েছে আগামী জন্মদিন আসার আগেই তার চোখের আলো ফিরিয়ে আনবে। জন্মদিন আসতে আর বেশি দেরি নেই। এবার বলটুর বয়স 9 বছর হবে, কিন্তু পরি জানে না কিভাবে বলটুর আলো ফিরিয়ে আনতে হবে। তাদের চিকিৎসা করার মতো কোনো ক্ষমতা নেই। পরি যখন তার ছোট্ট বাড়িটিকে বলেছে তোর আগামী জন্মদিনে তোকে আমি রংধনু দেখাবো, তখন বলটু হেসে দিয়ে বলেছে, তুই কি আমাকে রাত্রিবেলায় রংধনু দেখাবি? কারণ বলটু জানে সে অন্ধ, সে চোখে কিছুই দেখবে না। তাহলে রংধনু দেখা আর রাত দেখা তো একই কথা। এক সকালে বলটুদের বাড়িতে এক স্কুল শিক্ষিকা আসলেন। বলটুকে ব্রেইল পদ্ধতিতে লেখাপড়া শেখাতে চান যেন ওর জন্য সহজ হয়, কিন্তু বলটু কোনোভাবেই রাজি নয়। সে বলে সে তো অন্ধ না। পরিও বলে আমার ভাই তো অন্ধ না, ও একদিন না একদিন আবার দেখতে পাবে, কিন্তু কেই জানে না সেটা কিভাবে সম্ভব হবে। একদিন পরি বলটু আর মাতাল ছাচা গেল বাজারে। বাজার থেকে আসার সময় রাস্তা একটা ওয়ালে পোস্টারের চোখ আটকে গেল পরির। সেই পোস্টারে তার প্রিয় নায়ক শাহরুখ খানের ছবি, আর পাশে বড় বড় করে লেখা শাহরুখ খান নাকি অন্ধদের চোখের আলো ফিরিয়ে আনার জন্য সহযোগিতা করছে। পরে সেই পোস্টারটা ছিঁড়ে বাড়িতে নিয়ে আসে। তারপর সুন্দর করে ভাইয়ের চোখের আলো ফিরিয়ে আনতে শাহরুখ খানকে চিঠি লিখে। পরির কাছে ডাক টিকিটের পয়সা নেই, তাই সে পোস্টমাস্টারকে অনুরোধ করে টিকিট লাগিয়ে যেন চিঠি পাঠাতে।
পরে একদিন পোস্টমাস্টারকে টাকাটা দিয়ে দিবে। পোস্টমাস্টার চিঠিটা রেখে দেন এবং তিনি পরে ডাকটিকিটটা লাগিয়ে চিঠিটা পাঠিয়ে দেন। কিন্তু পরের দিন পুরি আবার আরেকটা চিঠি নিয়ে আসে, তার পরের দিন আরেকটা, এভাবে সে প্রতিদিন একটা করে চিঠি দিয়ে যায়। পোস্টমাস্টার তার চাচাকে ডেকে সবগুলো চিঠি দিয়ে দেন এবং দিয়ে বলেন পরি তাকে অনেকগুলো চিঠি দিয়েছে, এর মধ্যে একটা তিনি শাহরুখ খানকে ডাকটিকিট লাগিয়ে পাঠিয়েছেন। কিন্তু পরি সেটা জানতে পারেনি। কয়েকদিন পর কি একটা কারণে পরি চাচার আলমিরাটা খুলল। কাজ শেষে যখন আলমিরাটা লাগাতে গেল তখনই পরি চোখ পড়লো অনেকগুলো সাদা খামের উপর। পরে খামগুলো হাত নিয়ে দেখল সেগুলো হচ্ছে ওর লেখা চিঠি, যেগুলো ও লিখেছিল শাহরুখ খানকে। পরে বুকটা ফেটে গেল, কিন্তু সে ভাইয়ের জন্য মনে সাহস রাখে। চিঠিগুলো নিয়ে ও তার রুমে চলে যায় এবং ভাইকে ঘুম থেকে ডেকে তোলে। তারপর সেই রাতের অন্ধকারে বেরিয়ে পড়ে রাস্তায়। কোথায় যাচ্ছে পরে? তাদের বাড়ি থেকে প্রায় 300 কিলোমিটার দূরে এক মরুভূমিতে শুটিং করতে আসছে শাহরুখ খান। সে বাইকে নিয়ে সেখানেই যাচ্ছে শাহরুখ খানের সাথে দেখা করতে এবং শাহরুখ খানের কাছে ওর চোখের জন্য সাহায্য চাইতে। ছোট্ট পরি তার ভাইয়ের হাত ধরে হাঁটতে থাকে। রাস্তায় কোনো গাড়ি নেই, কোনো দিক দিয়ে যেতে হবে সেটা তার জানা নেই, কিন্তু সে হাঁটছে তো হাঁটছে। এক সময় বলটু বলে খুব ক্ষুধা লেগেছে, কিছু খেতে দে আপু। পরি বলে আর একটু, আর একটু এগিয়ে তারপর খাবি। কিন্তু সে নাছোড় বান্দা, একটা গাছের নিচে বসে শুকনো একটা রুটি খায় দুই ভাই বোন। পানি খাবে বলে যখন বেগ খুঁজে দেখতে পায় কোনো পানি নেই। পরি বলে সামনে কোথাও না কোথাও পানি পাবো, তখন খেয়ে নিব। বল্টু বলে এবার দুজনেই মরব পানির পিপাসায়। পৃথিবীর সেরা সেই বোনটি তার একমাত্র ভাইয়ের চোখের আলো ফেরাবে বলে ভাইয়ের হাত ধরে বেরিয়ে পড়েছে অজানায়। হাঁটছে তো হাঁটছে, চারিদিকে কোনো জনমানুষের চিহ্ন নেই। কতদূর এসেছে কিংবা এটা কোন জায়গা তাও তাদের জানা নেই। বাড়ি আর স্কুল ছাড়া তারা কোনোদিনও কোথাও যায়নি। হঠাৎ দেখতে পেল রাস্তার ধারে একটা ট্রাক দাঁড়িয়ে আছে আর তার নিচে ছুঁয়ে আছে একজন লোক। পরি কাছে গিয়ে বলল, কাকা পিপাসায় বুক ফেটে যাচ্ছে, একটু পানি হবে? লোকটি এই বিরান মরুভূমিতে দুটো ছোট বাচ্চাকে দেখে অবাক হলো। জানতে চাইল তোমাদের বাবা মা কোথায়। পরি চেয়েছিল কিছু না বলার জন্য, কিন্তু তার ভাই বল্টু সব কিছু গড়গড় করে বলে দিল। লোকটার খুব মায়া হলো, সে পানি দিল এবং দুই ভাই বোন তৃপ্তি সহকারে পানি পান করলো। লোকটা জানতে চাইল কোথায় যাবে, কেন যাবে। পরি কিছু বলতে চাইল না, কিন্তু বল্টু আবারও সব বলে দিল। ট্রাক ড্রাইভারে তাদের দেখে খুব মায়া হলো এবং তাদেরকে ট্রাকে উঠে নিল আর বলল, আমার যদি জরুরি কাজ না থাকতো তাহলে আমি তোমাদেরকে ওইখানে পৌঁছে দিতাম। শাহরুখ খানকে দেখার আমার খুব ইচ্ছে। অনেক দূর যাওয়ার পর একটা দুই রাস্তার মোড়ে ট্রাক থেকে দুই ভাই বোনকে নামিয়ে দেওয়া হলো, সাথে কিছু নাস্তাও দেওয়া হলো আর এক বোতল পানি। ট্রাক চলে যাওয়ার পর চারিদিক আবারও শূন্য, মরুভূমিতে কেউ নেই, কোনো বসতি নেই। আবার ওরা হাঁটছে, অনেক দূর আসার পর দেখলো একটা পিকআপ যাচ্ছে এবং সেটার উপর অনেক মানুষ। গান চলছে এবং তারা তাড়াতাড়ি নাচছে আর গাইছে এক মধ্যবয়সী লোক। সে যখন একটা গানে কলি গেয়েছে তখন বল্টু নিচ থেকে আরেকটা গানে কলি গেয়েছে। লোকটার কানে সেটা পৌঁছেছে, সাথে সাথে সে আবারও তাল মিলিয়েছে এবং একই সাথে বল্টু তাল মিলিয়েছে। পিকআপের উপর নাচতে থাকা লোকটি চমকে গেল বল্টুর গান শুনে। সে পিকআপ পিছিয়ে নিয়ে ওদের সাথে কথা বলল, সাথে যাওয়ার প্রস্তাবও দিল। পরি বলল, এসব লোক খুব একটা ভালো হয় না, ওদের সাথে নাচ হয় ভালো,